শুভ সকাল দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি প্রিয়াঙ্কা ঘোষ নিতু, জানিয়ে দিব আজকের সংবাদপত্রের শিরোনামগুলো। শুরুতেই যাচ্ছি দেশ রূপান্তর। দেশ রূপান্তর আজকে শিরোনাম করেছে পুকুর চুরি, দখলে ভরাট বিলীন 90%, উন্নয়নের শোভা পুকুর হয় ডোবা, আগুনের সময় মেলে না পানি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। ঢাকায় পানি মেলে 246 ফুট নিচে। বিশ্ব পানি দিবস আজ, পানির সংকটে পুকুরের অভাব বোধ হয় তীব্রভাবে। ঢাকায় 1985 সালে পুকুর ছিল 2000-এর বেশি, এখন কমে 241। এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতে ভর্তুকি 17,700 কোটি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে আছে রাস্তায় বাসের কঙ্কাল, সড়কে নামাচ্ছেন মালিকরা, ফিটনেস সনদ দিচ্ছে বিআরটি এ, চলার অনুমতি ট্রাফিক পুলিশের, লাইসেন্স দিতে পারছে না বিআরটি এ, ড্রাইভিং লাইসেন্স ছাড়াই লাখো চালক বিপদে বিদেশগামীরা, ভুটান থেকে বিদ্যুৎ আমদানি ভারতের সহায়তা চায় বাংলাদেশ, এবং দলের ভিতরে বিভেদ নয় শেখ হাসিনা, উপজেলা নির্বাচন হবে অবাধ সুষ্ঠু। প্রথম আলো শিরোনামে আছে 5 কাউন্সিলর সহ 64 বড় ভাইয়ের প্রশ্রয়ে চট্টগ্রামে কিশোর গ্যাং, এ বছর ফিতরা জনপ্রতি সর্বনিম্ন 115 টাকা, বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না বেশিরভাগ পণ্য, এবং বিশেষ ব্যবস্থাতেও ঢাকায় আগের মতোই যানজট। সমকাল শিরোনাম করেছে সর্বনাশ জেনেও ভূগর্ভের পানি ভরসা ওয়াসার, চবিতে নিয়োগের হাট ভিসি শিরিন সওদাগর, এবং মহাসড়কের অবস্থা ভালো ঈদে তবু ভোগান্তির ভয়, এবার সর্বনিম্ন ফিতরা 115 টাকা, সর্বোচ্চ 2970। দর্শক, যুগান্তর শিরোনাম করেছে অধিকাংশ ব্যাংকই দুর্বল, ভালো নেই ব্যাংক খাত, ব্যাংক একীভূতকরণ ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ, সর্বোচ্চ 2970, জনপ্রতি ফিতরা সর্বনিম্ন 115 টাকা, সুপেয় পানি যেন সোনার হরিণ, বিশ্ব পানি দিবস আজ। দৈনিক ইত্তেফাকের শিরোনামে আছে বিশ্ব পানি দিবস আজ, উপকূলে আরও তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট, ভুটান থেকে বিদ্যুৎ আনতে ভারতের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী, দলে কোনো কোন্দল দেখতে চাই না শেখ হাসিনা, সিলেটে আজ বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট শুরু, এবং প্রধান বিচারপতির এজলাসে ছাদ চুইয়ে পড়ে পানি, খসে পড়ে পলেস্তরা। বণিক বার্তা শিরোনাম করেছে 1 সপ্তাহেও বাস্তবায়ন হয়নি কৃষি বিপণন অধিদপ্তর নির্ধারিত 29 পণ্যের যৌক্তিক মূল্য, সবজির কমলেও মাছ মাংসের দাম 10-25% বাড়তি, বাংলাদেশের বিদেশি ঋণ এখন $100 বিলিয়নেরও বেশি, রাশিয়ার প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হওয়ায় পুতিনকে প্রধানমন্ত্রীর অভিনন্দন। আজকের পত্রিকার শিরোনামে আছে ভ্রাম্যমাণ আদালত বিতর্কের শেষ কবে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত অবৈধ, রায়ে হাইকোর্ট, 2018 সালের আপিল রাষ্ট্রপক্ষের, রায় স্থগিত আপিল বিভাগে, আপিল দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে তাগিদ আইনজীবীদের, খুচরায় খাচ্ছে কয়েক গুণ লাভ, এবং পাইকারি খুচরায় ফারাক, যশোরে এক হাট ঘুরেই বাড়ছে 30-35 টাকা। দর্শক, এই মুহূর্তে আমার কাছে রয়েছে একটি ইংরেজি পত্রিকা, দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টারের হেডলাইনে আছে ক্যাপিটাল ফ্লাইট কভার্ড আপ, এক্সটার্নাল ডেপ্ট ক্রসেস $100B ফর ফার্স্ট টাইম, অ্যান্ড কেজরিওয়াল হেল্ড ওভার লিকিওর পলিসি স্ক্যাম। দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদপত্রের শিরোনামগুলো। আমাদের প্রতিদিনের আয়োজন পত্রিকার চোখে দেশ নিয়ে আপনাদের সাথেই থাকব, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন মোহনার পর্দায়। ধন্যবাদ।